এইভাবে ব্যারিকেড রচনা করে দিয়ে কোথায় হাসছেন? জানি না, আপনার লজ্জা পাওয়া উচিত না যে আপনি কি করছেন। আমরা প্রশাসনের কথা শ্যামা প্রসাদের মূর্তিতে মালা দিয়েছি, আজকে আমরা মিছিল চাচ্ছি, সেটা 9টার মধ্যে শান্তিপূর্ণ মিছিল, এটাতে আটকাবার কোন রকম নাই, কেউ ক্রিমিনাল নাই, কার ক্রিমিনাল অফেন্স নাই, কোনো কেস নাই, শান্তিপূর্ণ মিছিল, পুলিশকে সহযোগিতা করে হচ্ছে, শ্যামা প্রসাদের মূর্তি দিয়ে আমরা কাজ শেষ করেছিলাম। অযথা সাধারণ ব্যাপারকে অসাধারণ করার একটা মানসিকতা চলছে। আরে আইসিস ও আইসিস যে এখানে পোস্ট বলেছে, আরে কেন যাবে না, কেন আপনি বলুন কেন, আপনি মাল্লাই হবে না, আপনি কোন 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 তৃণমূলের নেতা মশাই এখানে, তৃণমূল যা চাইছে শেষ রিকোয়েস্ট বলেছে, আপনি এটা করলেন অফিসার স্কুল বলছেন আর তা থেকে 9টা পর্যন্ত কোন অফিসার স্কুল আছে তৃণমূলের অফিসে তালেলি করে জায়গা পান না, আপনি বলেন কার নির্দেশে করছেন, আপনি বলেন হুই ইজ হি, বলুন আপনি কে। আরে এখানে 326 ধারা একদম বাজে কথা বলবেন না, বাজে কথা বলবেন না, আপনিও বলবেন না, যদি এখানে খারাপ কথা বলেন আর্টিকেল 326 ধারা একদম বলুন, সেটা হচ্ছে তার জাতীয় মিছিল আর ভারতীয় জনতা পার্টি পার্লামেন্টের ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জিকে আমরা কি করেছিলাম সেদিন, সেই পর্যন্ত যেতে চেয়েছিলাম আর্টিকেল 326 এর আপনি চুরির পর্দা থাকে অ্যাগ্রাভেট করেছে, আপনি অ্যাগ্রাভেট করছেন, আপনি অ্যাগ্রাভেট করেছেন, বলুন আমাদের উপরে অন্যায় ভাবে আমাদের র্যালি বন্ধ করেন, আপনি আপনার অধিকার কে দিয়েছে আপনাকে, এটা ভারত সরকার মশাই চাটুকার একটা চাটুক কি তোমার থামবো থামবো না, আপনি কি করবেন, থামবো না, বলুন থামতে বলবেন, আপনি এই ধরনের প্রসাদ মুখার্জি নিজে বলিদান দিয়েছিলেন, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি নিজে বলিদান দিয়েছিলেন, নিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছে আমাকে, বলুন আমি যাবো না, আছি যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।